হিন্দুদের সকল ধর্মীয় অনুষ্ঠানে যে কোনো মাঙ্গলিক কর্ম করতে গেলে সর্বপ্রথম প্রদীপ জ্বালানো হয়ে থাকে। কারণ কি? অগ্নিকে সাক্ষী রেখেই আমরা সকল মাঙ্গলিক কর্ম করতে চাই। অগ্নি হলো জ্ঞানের প্রতীক, তাতে কি হবে? সকল কার্য সফল হবে, এটাই আমাদের অন্তরের বিশ্বাস। তাই যে কোনো শুভ অনুষ্ঠানে, মাঙ্গলিক কর্মে, দেবদেবীর পূজার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি। জ্ঞান লাভ হলে অজ্ঞানতা নাশ হয়, আর অগ্নি জ্ঞানের প্রতীক, তাকে আশ্রয় করলে আমাদের মধ্যে অজ্ঞানতা নাশ হবে, জ্ঞানের প্রদীপ জ্বলে উঠবে। তাই অগ্নিকে সাক্ষী রেখে আমাদের সকল ধর্মীয় কর্ম করা। আমাদের মানব দেহটা পঞ্চভূতের, ক্ষিতি, আপ, তেজ, মরুত, বন, অগ্নি হলো এর মধ্যে একটি। তাই অগ্নিকে সাক্ষী রেখে আমরা সকল কর্ম করে থাকি। দেবদেবী পূজার ক্ষেত্রে লক্ষ্য করবেন, সর্বপ্রথম কিন্তু পঞ্চপ্রদীপ নিয়েই আরতি করা হয়ে থাকে। তাহলে এত বস্তু থাকতে সর্বপ্রথম পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার কারণটা কি? পঞ্চপ্রদীপের পাঁচটি নাম সাধু, গুরু, কৃষ্ণ, রাধা, বৃন্দাবন। তাহলে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করলে কি লাভ হয়? সাধু সঙ্গ করলে যে ফল তা লাভ করতে পারি, কৃষ্ণ সেবার যে ফল তা লাভ করি, রাধার সেবার যে ফল তা লাভ করতে পারি, গুরু সেবার যে ফল তা লাভ করতে পারি, ফলে আমাদের মানব দেহটা বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়, এবং সেই স্থান বৃন্দাবন ধামে পরিণত হয়। সেই জন্য এত বস্তু থাকতে দেবদেবীর আরতির সময় পঞ্চপ্রদীপই প্রথম ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় কারণ, এই পঞ্চপ্রদীপের তাপ যদি আমরা অঙ্গে ধারণ করে থাকি, আমাদের মানব জন্ম ধন্য বা সফল হয়। মানব দেহ থেকে অপবিত্র ভাব নাশ হয়, শুদ্ধ পবিত্র ভাব জাগরিত হয়ে যায়। তাই সর্বপ্রথম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়। দেবদেবীর পূজার সময় দেবদেবীর দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত, আর বাম দিকে ধূপ ধুনা দেওয়া উচিত। প্রদীপের মুখ যদি পূর্ব দিকে রাখেন, তাহলে আপনার সকল বিপদ নাশ হবে, পরমায়ু বৃদ্ধি পাবে, সংসারে সুখ শান্তি নেবে আসবে। প্রদীপের মুখ বা শিখা যদি উত্তর দিকে রাখেন, তাহলে আপনি বা আপনার পরিজন, সংসারের সকল ব্যক্তি সকল বিপদ মুক্ত হবেন, পরম শান্তি পাবেন, এবং আশা পূর্ণ হবে যে উদ্দেশ্যে প্রদীপ জ্বালাচ্ছেন সেই সংকল্প আপনার পূর্ণ হবে। প্রদীপের মুখ বা শিখা যদি পশ্চিম দিকে রাখি, আমাদের আয়ু নাশ হয়, সংসার মাঝে অশান্তি বা বিপদ নেমে আসে। দক্ষিণ দিকে রাখলে ক্ষতি হয়, মানসিক সন্দেহের ভাব উৎপত্তি হয়। তাই শাস্ত্রের আদেশ মেনে সর্বদা প্রদীপের মুখ বা শিখা পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত, তবেই আপনি কার্যে সফল হবেন, নইলে সব কিছুই হবে বিফল। জয় নিতাই, জয় রাধেশ্যাম।